গুড মর্নিং, এখন বাজে সকাল 10টা, আর আজকে সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে ঘুম থেকে উঠেছি সকাল 8টার সময়, তারপর সকালে যে সমস্ত কাজ ছিল সেগুলো সব সারলাম, আর এখন রেডি হয়ে গেছি, ওই কলেজ মোড়ে একটু যাব। প্রত্যেক সপ্তাহে যেরকম কর্মসংস্থান পেপারটা আনতে যায় সেরকমই যাব, আর সঙ্গে কিছু আরও জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলো সব নেওয়ার জন্য এখন বেরোচ্ছি। আমি বেরিয়ে পড়েছি, যে রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করি ওই কলেজ মোড়ে, সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি আজকে। তো আজকেও বেশি টাইম লাগবে না, ওই আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। কয়েকটা জিনিস নেওয়ার আছে, খুব বেশি জিনিস নয়। আজকেও রাস্তা পুরো ফাঁকা, লোকজন কেউ নেই, ওই দু একটা বাচ্চা ছেলে মেয়ে ওরা সাইকেল চালাচ্ছে। প্রায় পৌঁছে গেছি,
জিনিসপত্রগুলো কেনাকাটা করে নিই, আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে, খুব বেশি টাইম লাগবে না। আজকে দোকানও সবই খোলা আছে, 10টার পরই খুলে যায়, 10টার আগে খুলে খোলা থাকে না। তো আমার এখানের কাজ সব মিটে গেছে, যা যা নিতে এসেছিলাম সবই পেয়ে গেছি, আর সব দোকানও আজকে খোলা ছিল। এই সকাল 10টার পর আসলে খোলা থাকে, যদি কোনোদিন 10টার আগে চলে আসি তাহলে সব বন্ধ থাকে। মোটামুটি আজকে সবই পেয়ে গেছি, এবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাবো। তো আমি প্রায় পৌঁছেই গেছি, এই যে নার্সিংহোমের কাছাকাছি চলে এসেছি, আর যে রাস্তা দিয়ে গেলাম সেই রাস্তা দিয়ে আবার ফিরে আসছি। যাওয়ার সময় রাস্তা খুব ফাঁকা ছিল, কিন্তু আসার সময় প্রচণ্ড ভিড় রাস্তাতে। তো এখন বিকেল হয়ে গেছে, আর আমি প্রত্যেক দিনের মতো ছাদে চলে এসেছি। তো আজকে আর বাইরে কোথাও বেরোবো না, এই ছাদের মধ্যে একটু হাঁটাহাঁটি করবো। সকালবেলা তো বেরিয়েছিলাম, অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, আর সেজন্য বাইরে বেরোবো না। আর পাখি একটা তারের মধ্যে আছে, এখন কয়েকদিন ধরে দেখা যাচ্ছে পাখিগুলো ঠিক মতো এখানে আসছে না। ওদিক থেকেও কোনো আওয়াজ আসছে না, এই দিক থেকে যে পাখির ডাকগুলো শোনা যেত সেগুলোও শোনা যাচ্ছে না, সব পাখিগুলো ঠিক মতো আসছে না। এখন বেজে গেছে রাত্রি 8টা, আর আমি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি,
এখন আর সেরকম কিছু কাজ নেই, কিছুক্ষণ পড়াশোনা করব, তারপর একটু ইউটিউবে ভিডিও দেখব, তারপর ঘুমিয়ে পড়ব। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে।